আমরা অনেকেই আছি যে শুধু বলি আমানতুবিল্লাহ আল্লাহ বিশ্বাস করছি আল্লাহ বিশ্বাস করছি, কিন্তু এর ভিতরে যে আছে অনেক কথা এগুলো আমরা হয়তো অনেকে জানি না। এই জন্য এই চারটি কথার মধ্যে শেষ কথাটি যেটি আলোচনা করবে তো অনেক সময়ের দরকার। আমরা শেষ পয়েন্ট, আমি বিশ্বাস করলাম আল্লাহকে তার নাম এবং গুণে, তিনি যেভাবে আছেন সেভাবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আশ-শুরার 11 নম্বর আয়াতে বলেছেন, লাইসা কামিসলিহি শাইই, আল্লাহর মতো কোনো বস্তু নাই। আসমানে জমিনে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর মতো আল্লাহর অনুরূপ কোনো কেউ নাই, কোনো বস্তু নাই। এই কথাটি আবার আছে সূরা ইখলাসের শেষ আয়াতে, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই, আল্লাহর কোনো তুলনা নেই, উপমা নেই। এই কথাই বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কেউ নাই, কোনো বস্তু নাই। ওয়া হুয়াস সামিউল বসির, তিনি সব শুনেন সব দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তার অনেক গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর এত গুণ রয়েছে, এত গুণাবলী রয়েছে, এগুলো আমরা আলোচনা করি আর শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা সূরা কাহাফের 109 নম্বর আয়াতে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, বলুন সাগরের পানি যদি হয় আমার রবের আল্লাহ তাআলার গুণগান করার জন্য খালি, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তাহলে আমার রবের কালিমা গুণাবলী গুণগান লেখার আগে খালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের গুণগান শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আরো অনুরূপ আরো এক সাগর আনা হয়, যত সাগর আছে পৃথিবীতে আরো যদি এতটুক পানি আনা হয় সাগরের, তবুও আল্লাহর নাম আল্লাহর গুণাবলী লেখিয়া শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ যদি হয় কলম, গাছের ডালপালা দিয়ে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর সাগরের পানি যদি হয় কালি, এবং এই সাগর যা আছে এর আরো সাত সাগর যদি আনা হয়, সাত সমুদ্র যদি বৃদ্ধি করা হয়, সাত গুণ সাগর যদি বৃদ্ধি করা হয়, তবু আল্লাহর গুণগান বলিয়া লিখিয়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ এত মহান, এত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 7 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশ বহন করেন, যেসব ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন, ওয়ামান হাওলাহু, আর যারা আছেন আল্লাহর আরশের চারপাশে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর তসবিহ পাঠ করেন তার প্রশংসা সহকারে, অহরহ তারা সুবহানাল্লাহি ও বিহামদি পাঠ করেন, সুবহানাল্লাহি ও বিহামদি পাঠ করেন, ওয়া ইউমিনুনা বিহি, আর তারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তারা ইস্তিগফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে যারা ঈমানদার তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ, আমরা যে ঈমানদার, আমরা সবাই ঈমানদার তো, এখানে আমরা সবাই ঈমানদার তো, আমাদের জন্য আল্লাহর আরশ বহনকারী এবং আরশের চারপাশে যত ফেরেশতা আছেন সবাই ইস্তিগফার করেন, তারা আল্লাহকে বলেন, রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাম ওয়া ইলমা, হে আমাদের রব, আপনি আপনার রহমত এবং ইলম দ্বারা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন, পরিব্যাপ্ত আছে আপনার রহমত এবং আপনার ইলম সব কিছুতে, ফাগফির লিল্লাযীনা তাবু, অতএব যারা আপনার কাছে তৌবা করে আপনার পথে ফিরে আসে এদেরকে আপনি ক্ষমা করে দেন। যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি, গুনার কাজ ছাড়িয়া শয়তানের পথ ছাড়িয়া যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি, তাহলে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং আরশের চারপাশে যেসব ফেরেশতারা আছেন তারা বলেন, আয় আল্লাহ তাদেরকে মাফ করে দেন যারা তৌবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর যারা আপনার পথের পথিক হয়ে যায়, আল্লাহর পথের পথিক যারা হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, ওয়াকিহিম আযাবাল জাহিম, আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
সুবহানাল্লাহ, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। যদি আমরা ঈমানদার হই, আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর পথে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 5 নম্বর আয়াতে বলেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আল্লাহ তাআলা আরশে সমুন্নত হয়েছেন, আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত হয়েছেন। সহি বুখারি 3194 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش ان رحمتي غلبت غضبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করা শেষ করলেন, তখন তিনি একটি কিতাব লিখলেন, একটি কথা লিখে রাখলেন, আর এই কিতাবটা আছে তার কাছে, আল্লাহর কাছে, ইনদাহু আল্লাহর কাছে, কোথায়, فوق العرش আরশের উপরে, আল্লাহ কোথায় আছেন, আরশের উপরে, আর আল্লাহর কাছে আরশের উপরে এই কিতাবটা লেখা আছে। কিতাবে কি লেখা আছে, ইন্না রাহমাতি ঘালাবাত গাযাবি, নিশ্চয় আমার রহমত আমার গজবের উপর প্রবল। সুবহানাল্লাহ, আল্লাহর গজবও আছে রহমতও আছে, তবে প্রতিযোগিতা করলে আল্লাহর রহমত আগে যায় না গজব আগে যায়, রহমত আগে যায়, রহমত প্রবল। সুবহানাল্লাহ, এই জন্যই আমরা বেঁচে আছি, আমরা এত সব গুনাহ করি, নাফরমানি করি, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছেন, সম্মানের সাথে জীবন যাপন করার তৌফিক দিতেছেন, কেন, তিনি তার রহমতে, তার তিনি রহমান, এই জন্য। তো দেখেন এই হাদিস থেকে আমরা প্রমাণ করতে চাই যে আল্লাহ তাআলা আরশের উপরে, আর তার আরশের উপরে এই কথাটা তিনি তার মূলনীতিটা লিখে রেখেছেন, নীতি যে আমার রহমত আমার গজবের উপর বিজয়ী হবে সব সময়। কেউ যদি রহমতের কাজ করে, গজবের কাজ করে, তবে রহমতটাই বেশি পৌঁছবে তার কাছে, গজব পৌঁছার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 6 জায়গায় বলেছেন, বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশ সমুন্নত হয়েছেন, এই কথা কোরআনের 6 জায়গায় রয়েছে। সূরা আরাফের 94 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে, সূরা রাদের 2 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে, সূরা আস-সাজদার 4 নম্বর আয়াতে, সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, তবে তার ইলম সব জায়গায় রয়েছে, তার কুদরত তার ক্ষমতা সব জায়গায় রয়েছেন, তিনি সব শুনেন, সেখান থেকে সব দেখেন, সব জানেন, সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما وان الله قد احاط بكل شيء علما الله تعالى তার ইলম দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, আল্লাহর ইলমের বাহিরে কিছু নাই, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সারা সৃষ্টিকে তার এলিম পরিবেষ্টন করে আছে, সারা সৃষ্টির উপর তার এলিম পরিব্যাপ্ত, কোনো জিনিস তার এলিমের বাহিরে নাই, এই কথা বলেছেন সূরা তালাকের শেষের দিকে। সূরা তাহার 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এলিম যে সব কিছুতে পরিব্যাপ্ত, সব কিছুকে পরিবেষ্টন করে আছে, এই কথা বলেছেন, বলেছেন ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, নিশ্চয় তোমাদের ইলাহ, তোমাদের মাবুদই একমাত্র মাবুদ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, সব জিনিসকে তার ইলম পরিবেষ্টন করে আছে, কোনো জিনিস তার ইলমের বাহিরে নয়, সব জিনিস আসমানের জমিনের, আসমান জমিনের মধ্যখানের, জমিনের ভূগর্ভের, সাত জমিনের নিচের সব ইলম আল্লাহর আছে, আরশের উপরের ইলম আছে, নিচের ইলম আছে, জমিনের নিচের ইলম তার আছে, তবে তিনি আরশের উপরে সমুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আরশের উপরে, কিন্তু তিনি সব জানেন, সব দেখেন, সব শুনেন, এই হিসাবে তিনি আমাদের সাথেও আছেন, গুণগতভাবে তিনি আমাদের সাথেও আছেন, সত্তাগতভাবে তিনি আরশের উপরে দেখেন, শুনেন, জানেন, ক্ষমতা রাখেন, এই হিসাবে তিনি আমাদের সাথেও আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদিদের 4 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম,
তিনি হলেন আল্লাহ যিনি আসমানসমূহ সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে সুম্মাস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ তিনি জানেন যা জমিনে প্রবেশ করে ওয়ামা ইয়াখরুজু মিনহা জমিন থেকে যা বের হয় তাও তিনি জানেন ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা আকাশ থেকে যা বর্ষিত হয় তাও তিনি জানেন ওয়ামা ইয়ারুজু ফিহা আকাশে যা উঠে উত্থিত হয় তাও তিনি জানেন এরপরে আল্লাহ বলতেছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ তোমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন না নাই আছেন কিভাবে আছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসীর তোমরা যে আমল করো কাজ করো আল্লাহ তাআলা তা দেখেন বসীর তিনি তা দেখেন আরশে তাকিয়া তিনি আমাদের কাজকর্ম সব অবলোকন করেন দেখেন এই হিসাবে তিনি আমাদের সাথেই আছেন সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ তিনি আরশে সমুন্নত আর পরে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো আমাদের সমাজের মধ্যে দুটি আকীদা আছে কেউ বলে আল্লাহ আরশের উপরে কেউ বলে আল্লাহ তাআলা আমাদের সাথে উভয় কথাই সূরা হাদিদের 4 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ আরশের উপরে তিনি সত্তাগতভাবে আরশের উপরে আছেন আর গুণগতভাবে তিনি সব শুনেন সব জানেন সব দেখেন সব কিছুর উপর ক্ষমতা রাখেন এই হিসাবে তিনি আমাদের সাথে আছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন قال ابو حنيفه رحمه الله ان الله سبحانه وتعالى في السماء دون الارض الله تعالى সত্যগতভাবে আরশে আছেন আকাশে আছেন মানে আরশে আছেন دون الارض জমিনে নয় পৃথিবীতে আল্লাহ নেই আল্লাহ আছেন আরশের উপরে فقال له رجل ارايت قول الله تعالى এক ব্যক্তি আবু হানিফাকে বলল আপনি যে বলেন যে আল্লাহ আরশে জমিনে নাই কিন্তু কোরআনে তো আছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন আবু হানিফা তখন বললেন এটা প্রশ্ন কিনা প্রশ্ন না যে আবু হানিফা বলেন আল্লাহ আরশের উপরে জমিনে না তখন একজনে বলল যে আপনি যেটা বলেন আপনি কি পাইছেন না কোরআনে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন তখন আবু হানিফা বললেন কালা হুয়া কামা তাকতুবু লিরাজুলিন ইন্নী মাআকা ওয়া আনতা গায়িবুন আনহু তিনি বলেন এটা হলো এই রকম কথা যে তুমি একজনকে চিঠি লেখলে তাতে লেখা আছে আমি তোমার সাথে আছি অথচ তুমি এখানে তার সাথে উপস্থিত না মনে করেন লন্ডন থেকে একটা চিঠি আসছে আপনার চাচার পক্ষ থেকে যে ভাতিজা তোমার উপর অমুকে অন্যায় করেছে যা করেছে আমি সব শুনেছি তোমার সাথে আমি আছি তুমি আইনগত যা ব্যবস্থা নেওয়ার নেও আমি তোমার সাথে আছি তিনি এই কথা লেখলে এর অর্থ কি এইটা দাঁড়ায় যে তিনি আপনার সাথে শরীরের সাথে লেগে আছেন তিনি আপনার সাথে সমর্থন আছে যা লাগে টাকা পয়সা শক্তি সামর্থ্য তিনি ব্যয় করবেন এর অর্থ হলো এটা কিন্তু তিনি এখনো অনেক দূরে আছেন হাজার হাজার মাইল দূরে আছেন কিন্তু তিনি এখনো বলতেছেন আমি তোমার সাথে আছি মানে আমার ক্ষমতা আমার টাকা পয়সা সমর্থন যা লাগে তুমি সব পাইবাই এই এই হলো অর্থ আবু হানিফা ব্যাখ্যা দিয়ে বললেন যে আল্লাহ আল্লাহ যে আমাদের সাথে আছেন এর অর্থ হইল যে তিনি আকাশে থাকা সত্ত্বেও আরশে থাকা সত্ত্বেও তার ক্ষমতা আমাদের সাথে আছে তিনি আমাদেরকে দেখেন শুনেন জানেন আমাদেরকে উত্থান পতন যা ইচ্ছা তা করতে পারেন এই হিসেবে তিনি আমাদের সাথে আছেন তবে তিনি আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন না বরং তিনি আরশে আজিমের উপরে তিনি আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবেন এটা তার শানের খেলাফ এটা তার মানসম্মানের পরিপন্থী বিষয় তিনি তার সম্মানগতভাবে তার যত সৃষ্টি আছে সব সৃষ্টির সেরা সৃষ্টি সব সৃষ্টির উপরে যে সৃষ্টি সেই সৃষ্টি হলো আরশ আরশের চেয়ে বড় কোন সৃষ্টি আল্লাহ তাআলা করেননি আর সেই আরশের আরো উপরে আল্লাহ তাআলা রয়েছেন তবে তার ইলম সব জায়গায় রয়েছে গুণগতভাবে তিনি আমাদের সাথেই আছেন সব জায়গায় আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার 5-6-7 নম্বর আয়াতে বলেছেন আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া রহমান আল্লাহ তাআলা আরশে সমুন্নত হয়েছেন এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা আল্লাহর মালিকানায় রয়েছে আসমানসমূহ জমিন এবং এর মধ্যখানে যা কিছু রয়েছে ওয়া মা তাহতা আস-সারা এবং জমিনের নিচে ভূগর্ভে যা কিছু রয়েছে মাটির নিচে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা আল্লাহর মালিকানা আল্লাহর না আর কেউ
আসমানের জমিনের আসমান জমিনের মধ্যবর্তী স্থানের জমিনের ভূগর্ভের মাটির নিচে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা আল্লাহর। যদিও তিনি আরশের উপরে কিন্তু তার মালিকানা ক্ষমতা সব জায়গায় রয়েছে। এরপরে আল্লাহ তাআলা সাত নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইন তাজহার বিল কাওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তুমি যদি জোরে কথা বলো, তুমি যদি জোরে কথা বলো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তো ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন কথাও জানেন, একবারে গোপন থেকে গোপন সূক্ষ্মাতি সূক্ষ্ম কথাও তিনি জানেন। জোরে কথা বলো, আস্তে কথা বলো, এতে কোনো পার্থক্য নাই। আল্লাহ জোরে কথাও শুনেন, আস্তে কথাও শুনেন, একবারে 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 কম আওয়াজে যদি কোনো কথা বলা হয় সেটাও আল্লাহ তাআলা শুনেন, সব আল্লাহ তাআলা শুনেন। তো মানে কি জানেন? আল্লাহ তাআলা সব জানেন। ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহর সব কিছুর উপর তার ইলম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের অনেক জায়গায় এই সব কথা বলেছেন যে তিনি আরশের উপরে রয়েছেন, তবে তার ইলম সব জায়গায় রয়েছে, সব জায়গায় আল্লাহর ইলম রয়েছে। আমাদের আকীদা হলো, ইসলামী আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের উপরে, আর তার ইলম সব জায়গায়, এই হিসাবে তিনি আমাদের সাথে আছেন। কিন্তু আমাদের সমাজের কেউ কেউ বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের কলবের ভিতরে, কেউ কেউ বিশ্বাস করেন যে আল্লাহ আমার কলবের ভিতরে প্রবেশ করেন, কেউ কেউ বিশ্বাস করে যে সে আল্লাহর ভিতরে বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, ফানাফিল্লা, এটাকে বলে ফানাফিল্লা, আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। কিন্তু এইসব আকীদা সহি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের উপরে, তার ইলম সব জায়গায়, কোনো মানুষের ভিতরে আল্লাহ প্রবেশ করেন না, আল্লাহর ভিতরেও কোনো মানুষ প্রবেশ করার কোনো শক্তি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথাবার্তা বলেছেন, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলছেন লাং তারানি, আমাকে দেখতে পারবে না। তাহলে তুমি যদি দেখতেই চাও তাহলে তুমি তোর পাহাড়ের দিকে লক্ষ্য করো, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবে। আল্লাহ তাআলা যখন তোর পাহাড়ের মধ্যে তজল্লি দিলেন, নূর তার প্রকাশিত হইল, জালাহু দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ওয়াখারা মুসা সাইকা, আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তো দেখেন এই জমিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত জায়গা হলো পাহাড়, এই পাহাড় আল্লাহকে বহন করার ক্ষমতা রাখে না। আল্লাহর নূরের জলক পড়ার সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, জলে সারখার হয়ে যায়, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। যদি আল্লাহ তাআলা আমাদের কলবের ভিতরে থাকতেন তাহলে কোনো মানুষ আর বাঁচত না, জলে সারখার হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হিজাব রয়েছে, পর্দা রয়েছে, আর সেই পর্দা হলো নূরের। যদি আল্লাহর সামন থেকে নূরের পর্দা সরানো হয় তাহলে আল্লাহর চেহারার আলোক ছটায় সমস্ত মখলুকাত জ্বলে সারহার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন সাহাবায়ে কেরাম বললে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রবকে দেখেছেন? রাসূলুল্লাহ বলেছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ হলেন নূর, আল্লাহ সামনে নূর, নূরের পর্দা, আমি আল্লাহকে কিভাবে দেখব? আল্লাহর নূরের পর্দার কারণে রাসূল সাল্লাল্লাহু আল্লাহকে দেখতে পাননি। যদি আল্লাহ তাআলা এই পৃথিবীতে থাকতেন আমাদের সাথে, আমাদের কলবে, আমাদের স্মারকের কাছে সসত্তায়, তাহলে আমরা জলে সারখার হয়ে যেতাম। এই পৃথিবীতে কোনো লাইটের প্রয়োজন ছিল না, আল্লাহর নূরেই সমস্ত আর কিছু আলোকিত হয়ে যাবে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন আসবেন হাশরের মাঠে বিচার ফয়সালার জন্য, তখন আল্লাহর নূরে পৃথিবী আলোকিত হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, পৃথিবী তার রবের আলোতে আলোকিত হয়ে উঠবে। কিন্তু দেখা যায় এখন পৃথিবী আলোকিত হয় না তার রবের আলোতে, তাহলে কিতাব প্রমাণ হয় যে রব এই পৃথিবীতে না, বরং তিনি আরশে আযিমের উপরে, সেখান থেকে আমাদেরকে দেখেন, শুনেন, জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করার তৌফিক দান করুন, কারণ এটি আমাদের ইমানের বিষয়, ইমানের অন্তর্ভুক্ত বিষয়। এই বিষয়গুলো যদি আমাদের কাছে স্পষ্ট না হয় তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, তাওহীদের বিপরীত শিরিক সম্পর্কে জানার বোঝার তৌফিক দান করুন।
আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।